আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো রমজান স্পেশাল দুটো কোল্ড ড্রিঙ্কস, দুটো ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস করে দেখাবো। আর সেই ড্রিঙ্কস করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁপে, এখানে আমি হাফ পেঁপে নিয়ে নিয়েছি। তা হাফ পেঁপে দিয়ে আমি দুটো ড্রিঙ্কস বানিয়ে দেখাবো। তা একটা বানাবো আমি পেঁপের জুস, তা সেই পেঁপের জুসটাকে আমি আগে বানিয়ে নিচ্ছি সেটা বানানোর জন্য। আর এই জুস করার জন্য আমি একটি এখানে ব্লেন্ডার মেশিন নিয়ে নিয়েছি বা জুসার নিয়ে নিয়েছি। তা এখন এর মধ্যে আমি পেঁপেগুলো দিয়ে দেব, এখান থেকে হাফ পেঁপে আমি এর মধ্যে দিয়ে দেব। তা হাফটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর বাকি হাফটা আমি আরেকটা জুস করে দেখাবো, ড্রিঙ্কস বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর এর মধ্যে দিয়ে দেব আমি এক কাপ পরিমাণ পানি। দেখুন পানিটা আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি, এক কাপ ঠান্ডা পানি দিয়ে দিলাম। দিয়ে আর দেব এর মধ্যে চিনি, এখানে আমি দেড় টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। খুব বেশি মিষ্টি পোড়া, আর যারা মিষ্টি পছন্দ করেন না, ডায়াবেটিস রোগী, তাদের জন্য শুধু পেঁপে দিয়েই বানিয়ে নেবেন, চিনি দেওয়ার কোনো প্রয়োজন নাই। দিয়ে দেব ব্ল্যাক সল্ট, এটা দিলে এটা একটু টেস্ট ভিন্ন রকম টেস্ট হবে, খেতে ভালো লাগবে, একটু স্বাদ হবে অন্যরকম। এখানে এক চিমটি পরিমাণ ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম। আর দেব লেবুর রস, এখানে আমি টাটকা লেবুর রসটাই করে নিয়েছি, আপনারা চাইলে লেমন জুসটাও দিতে পারেন। তো এখানে আমি দেড় টেবিল চামচের মতো লেমন জুস দিয়ে দেবো। আমি এখানে এক গ্লাস মতো শরবত বানাচ্ছি, তার জন্য আমি দেড় টেবিল চামচ দিয়েছি, আপনারা বেশি বানালে লেবুর রসটা একটু বাড়িয়ে দেবেন। তো এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব। জুসটা আমার তৈরি হয়ে গেছে, এখন এটাকে আমি গ্লাসে ঢেলে নেব। দেখলেন তো কত সহজেই জুসটা তৈরি হয়ে গেল। তো এইভাবে আপনারা এই রমজানে এই ড্রিঙ্কস তৈরি করে, এরকম পেঁপের জুস তৈরি করে খেতে পারেন, তাহলে আপনাদের সারা দিনের যে ক্লান্তি সেটা দূর হয়ে যাবে এবং জান ঠান্ডা হয়ে যাবে এটা খেলে। এখন আমি দ্বিতীয়টা বানানোর জন্য এখানে বাকি অর্ধেক পেঁপেটা নিয়ে নিচ্ছি, এটাকে বানাবো মিল্কশেক। তো মিল্কশেক বানানোর জন্য এখানে বাকি পেঁপেটা নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি পুরো দুই চামচ চিনি দিয়ে দেবো, মিল্কশেকটা একটু মিষ্টি হয় খেতে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মিল্ক বা দুধ, এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি এক কাপ। এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব, এর মধ্যে আর অন্য কিছু দেওয়ার প্রয়োজন নাই, এই মিল্ক শেক মিল্ক দিয়ে করলেই হবে। এখন এটাকে আমি ব্লেন্ড করে দিচ্ছি। মিল্ক শেকটাও আমার রেডি হয়ে গেছে, এটাকেও আমি গ্লাসে ঢেলে নেব। এটাকে আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। এখন আমার দুটো ড্রিঙ্ক বানানো শেষ হয়ে গেল। দেখুন কত সহজেই দুটো পাপাইয়া ড্রিঙ্কস বা পেঁপের ড্রিঙ্কস বানিয়ে নিলাম। তো এটাকে আমি একটু ডেকোরেশন করে দেখাচ্ছি। আমি যেভাবে এই দুটো ড্রিঙ্কস পেঁপে দিয়ে দুটো কোল্ড ড্রিঙ্কস বানিয়ে নিলাম ঝটপট করে, আপনারা ঠিক আমার এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে এই রমজানে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, তাহলে আপনারা আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে কমেন্ট শেয়ার করে দেবেন আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে কি হবে, যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। তো দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার দুটো ঠান্ডা
শরবত জুস যাই বলেন না কেন, তা আমি এখানে একটা মিল্কশেক বানিয়ে নিয়েছি আর একটা লেমন দিয়ে জুস বানিয়ে নিয়েছি। আর রমজানে এই গরমে আপনারা এই দুটো ড্রিঙ্কস বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। তবে আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।